আচ্ছা, আমরা ডেরিভেটিভ ফ্রম প্যারামেট্রিক ইকুয়েশন, মানে প্যারামেট্রিক ফর্মেও কিছু দেওয়া থাকে যেখান থেকে ডেরিভেটিভ করতে হয়। তো এগুলো পরীক্ষায় খুব কমন কোশ্চেন, পরীক্ষায় থাকে, মানে প্রায় প্রতি বছরই থাকে একটি করে। তো এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। কিন্তু দেখো, এখানে তিনখানা ভেরিয়েবল আছে, এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড থিটা। তাহলে এক্সকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ওয়াইকেও থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে কী হবে, আমাদের সিম্পলিফিকেশান হবে। তো চলো আমরা আগে ডেরিভেটিভটা স্টার্ট করি। যেহেতু আমাদেরকে ডিওয়াই ডিএক্স ফাইন্ড আউট করতে দিয়েছে, তাহলে আমরা এখানে স্টার্ট। তো তোর এক্স, তাহলে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু, এ তো কনস্ট্যান্ট বসে গেছে যেহেতু মাল্টিপ্লিকেশান আছে, তাই যদি অ্যাডিশান থাকতো তাহলে কিন্তু জিরো হয়ে যেত। তাহলে কস কিউ, তাহলে তুমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ভাঙো, তাহলে এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এসেছে। কিন্তু যদি এটা এক্স থাকতো তাহলে গল্প শেষ হয়ে যেত, কিন্তু আছে কে কস থিটা, তাহলে কস থিটার আবার ডেরিভেটিভ ই মাইনাস সাইন থিটা। তাহলে এটাকে সাজিয়ে নিই, তাহলে মাইনাস থ্রি এ সাইন থিটা কস স্কোয়ার থিটা। তো দেখো ডিএক্স ডি থিটা বেরিয়ে গেছে। সিমিলারিটি আমরা কি করতে পারি, ওয়াই ইজ ইকাল টু কি ছিল, বি সাইন কিউ থিটা। তাহলে একেও ডেরিভেটিভ করি, তাহলে ডি ওয়াই ডি থিটা ইজ ইকাল টু, বি তো কনস্ট্যান্ট থেকে গেছে সাইন কিউব, তাহলে থ্রি সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ, তাহলে সাইন থিটা কি কস থিটা। তো আমি ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো আমাকে যেহেতু দিয়েছে ডিওয়াই ডিএক্স, তাহলে প্যারামেট্রিক ফর্ম কিন্তু খুব ইজি। তো ডিওয়াই ডিএক্স দিয়েছে, তো ডিওয়াই ডিএক্স তো আমরা লিখতে পারি না, ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। দেখো তো এই ডিওয়াই ডিওয়াই ডি থিটা, ডিওয়াই ডি থিটা তো আমরা বের করে ফেলেছি ভ্যালুটা, আর ডি থিটা ডিএক্স এটাও আমরা কিন্তু এখানে, যদি এটা উল্টোভাবে ডিএক্স ডি থিটা আছে এখানে ডি থিটা ডিএক্স, তাহলে নো প্রবলেম, কারণ আমরা এখানে খুব ইজিলি পুট করে নিতে পারবো ভ্যালুটা। তো আমরা এখানে অ্যান্সারের জায়গায় ভ্যালু পুট করি, তো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা, মানে যেটা আছে সেটা লিখে নাও, মানে থ্রি বি কস থিটা সাইন স্কোয়ার থিটা বাই ডি থিটা ডিএক্স, কিন্তু এখানে ডিএক্স ডি থিটা আছে তাই না। তাহলে এটা কি হবে, উল্টে যাবে, উল্টে মানে ওয়ান বাই সামথিং, তাহলে মাইনাস থ্রি এ সাইন থিটা কস স্কোয়ার থিটা। দেখো আমাদের কিন্তু ফর্ম এসে গেছে কমপ্লিট, কারণ আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছিল যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো মার্ক, এটাই বার করতে দিয়ে। তো এই ধরনের প্রবলেম হলে আমরা খুব ইজিলি বের করে, দেখো থ্রি থ্রি কেটে গেছে মাইনাস আপনার ধরে, কসের সাথে একটি কোস কেটে গেছে, সাইনের সাথে একটি সাইন কেটে গেছে, তাহলে সাইন বাই কস, তাহলে বি মানে মাইনাস বি বাই এ, আর সাইন বাই কস মানে কি ট্যান থিটা। তো আমার অ্যান্সার কমপ্লিট, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু বের করতে দিয়েছিল, তাহলে মাইনাস বি বাই এ ট্যান থিটা, অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই ধরনের মানে এই যে প্যারামেট্রিক ফর্ম, তো প্যারামেট্রিক ফর্মের মানে আরও কিছু কোশ্চেন আমরা দিচ্ছি যেটা তোমরা বাড়ি থেকে করে আনতে পারবে। বন্ধু দেখো প্রবলেম নাম্বার সেভেনে দেখি যে এক্স ইজ ইকাল টু এ সেক স্কোয়ার থিটা আর ওয়াই ইজ ইকাল টু এ ট্যান স্কোয়ার থিটা, যেখানে বলেছে হুয়েন থিটা ইজ ইকাল টু পাই বাই ফোর। অতএব হচ্ছে আমরা এখানেও এটা প্যারামেট্রিক ফর্ম, এখানেও আমরা কী করবো, ডিএক্স মানে ডিএক্স ডি থিটা আর ডিওয়াই ডি থিটা বের করে কমপ্লিট করবো। যদি অ্যান্সার বেরিয়ে যায় ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সের ওখানে আমরা কী করবো, থিটা ইজ ইকাল টু পাই বাই ফোর বসিয়ে দেবো, তাহলে ওখানে একটি থিটার মানে যেহেতু থিটার ইজ ইকাল টু পাই বাই ফোর, মানে থিটার ভ্যালু ওখানে বসে যাবে, তাহলে একটা ভ্যালু পেয়ে যাবো। ঠিক সিমিলারিটি আর্টের প্রবলেমটা দেখো, প্যারামেট্রিক ফর্ম, এখানে কী আছে, ওখানে থিটা ছিল এখানে টি আছে, তাহলে এক্স ওয়াই অ্যান্ড টি তিনটে ভেরিয়েবল, সেম কেস এখানেও ডিওয়াই ডিএক্স বের করবো, করে সেখানে টি টি ইজ ইকাল টু থ্রি বাই ফোর বসিয়ে দেবো। নাইনের প্রবলেম দেখো, এক্স ইজ ইকাল টু এ থিটা মাইনাস সাইন থিটা আর ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, এখানেও দেখো প্যারামেট্রিক ফর্ম, এবং এখানেও তো কিছু করার ব্যাপার নিয়ে নর্মাল মানে ডিএক্স ডি থিটা আর ডিওয়াই ডি থিটা বের করবো, এখানেও সলিউশন হয়ে যাবে। দশ নম্বর প্রবলেম দেখো, দশ নম্বর প্রবলেমও সেম। এগারো নম্বর প্রবলেম আসো, দেখো এগারো নম্বর প্রবলেমটা একটু নতুন প্রবলেম আছে, এখানে কীরকম দেখো, এক্স ইজ ইকাল টু সাইন ইনভার্স, তো সাইন ইনভার্স দিয়ে দেওয়া আছে, তো এটাও খুব ইজি। এখানে করার জন্য আমাকে কী করতে হবে দেখে নিই, যে সাইন ইনভার্স টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, তোমাকে ক্লু দেওয়া আছে। কী ক্লু দেওয়া আছে দেখো, তোমাকে ক্লু দেওয়া আছে যে সাইন ইনভার্স টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, ওয়াই ইজ ইকাল টু ট্যান ইনভার্স টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার। তো দেখো তুমি যে মানে টি এর ভ্যালু তুমি ধরে নিতে পারো, তাহলে টি এর ভ্যালু ধরে নেওয়াটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, টি এর ভ্যালু ধরে ওখানে পুট করে দাও। যেমন ধরো আমি যদি ট্যানে কনভার্ট করি, তো ট্যানে কনভার্ট করা মানে আমরা জানি যে টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, বুঝতে পেরেছো?
তো ট্যানের এটা কিসের ফর্মুলা, সাইন টু থিটার ফর্মুলা আসলো, তাহলে সাইন ইনভার্স আর সাইন টু থিটা মানে টু থিটা, তার মানে সাইন ইনভার্স আর সাইন উড়ে গেল। তো এরকম সিমিলারিটি ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স দিয়েও করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা কী করতে পারি, প্রবলেমগুলোকে সলভ করো প্যারামেট্রিক ফর্মে। তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি কোনোরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং অবশ্যই লাইক বাটন প্রেস করবে যদি ভালো লাগে। তাহলে ভালো লাগলে আরেকটি কাজ হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করবে।